এই দেখুন পেঁয়াজগুলো এই মিলে দিয়েছি, এগুলো হালকা হালকা ভিজে গেছে, এই জন্য মিলে দিয়েছি। পিপিতে করে নিয়ে এসেছিলো তখন ভিজে গেছে। আর বাইরে বারান্দায় আলু সমস্ত মিলে রেখেছি, দেখাবো চলুন। এইভাবে মিলে রেখেছি আলুগুলাকে, আলু থেকে জল বের জল লেগে এই যে দেখুন কীরকমভাবে কাদা হয়েছে, কাদা কাদা জল বেরিয়েছে। সে যাই হোক, পুরো ধুবো না আলু। দু তিন দিন যদি বৃষ্টি হয় এরকম তাহলে আলুগুলো সব নষ্ট হয়ে যাবে, সেই জন্য এইভাবে একটু হাওয়া লেগে যখন শুকাবে তখন ছুটিতে রাখবে। আর দেখুন বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে, পরপর যত বেলা বাড়ছে না বৃষ্টিও তত বাড়ছে। ওই দিকে দেখুন আমার টবের কাছে কি সুন্দর, সেই যে আগে দেখেছিলাম সেই কালারে একটা জবা ফুটে আছে। আর এইখানে একটা গোলাপ গাছে সাদা গোলাপগুলো, বড় বড় সাদা গোলাপগুলো ফুটে আছে, পাঁচ ছটা ফুল ফুটেছে। বৃষ্টির ভারে জলের ভারে নুয়ে গেছে, এই জন্য আর দেখ মানে পুরোটা দেখাতে পাচ্ছি না। আর এখানে একটা জারবেরা হয়ে আছে রেড কালারে, ভেন্ডি জবা ফুটেছে। আর এদিকে সীমা যে সকালে কেচে দিয়ে গেছিলো জামা কাপড় সব মিলে দিয়ে গেছিলো, কিন্তু বৃষ্টি আসতে তুলে দিয়েছি, এগুলো আবার ঘরে সমস্ত মিলতে হবে। আজ ফাঁকাও করবে না, রোদও দেখাবে না, যাই রান্নাঘরে এখন রান্না করব। আমি রান্নাঘরে চলে এসেছি, আজকে রান্না করব আলু আর কাঁচকলা দিয়ে মালতে ঝোল, আর চিচিঙ্গা আলু পোস্ত করব। এখানে চালতা রান্না করব, টক করব চালতা, আর উচ্ছে ভাজি। উচ্ছেটা কাটা নেই, এখানে দেখাতে পারলাম না, উচ্ছেটা রান্না করতে করতে কেটে নেব। না যাই রান্নাঘরে রান্না করে নেব। ছেলে স্কুল থেকে চলে এসছে, ওরা বাবা আমি আগে খেয়ে নিয়েছি, আমি আর আমার ছেলে এখন খাবো। উচ্ছে ভাজি বলে ভেবেছিলাম, কিন্তু উচ্ছে ভাজি না, মুদুরি আলু দিয়ে ভাতে দিয়েছিলাম, মুদুরি আলু ভাতে আর চিচিঙ্গা পোস্ত আলু দিয়ে চালতাট্ট আর কাঁচকলা আর মাছের ঝুল দিয়ে খাওয়া। তারপর ওর ছোটো অপুর বাড়ি থেকে ছেলে মেয়ের জন্য মাংস দিয়ে গেছে চিকেন, ওরা আমার ছেলে তো চিকেন হলে আর কোনো কিছুর দরকার নেই, খেয়ে নি। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে খাওয়ার পর আপনাদের সঙ্গে আর কথা বলিনি, এখন একটু কথা বলিনি। আজকে রান্না বান্না নেই, কারণ হলো আজকে মেয়ের এবং ছেলের দুজনেরই বায়না বাবার কাছে, দুপুরবেলা তার বাবা যখন খেতে এসছে তখন বায়না করেছে বিরিয়ানি খাবো। বাড়িতে আমি হয়তো বানিয়ে নিতে পারতাম বিরিয়ানি, কিন্তু এই যে উপকরণ সব এনে দেওয়া, চিকেন এনে দেওয়া, রবিবারটা শুধু সময় পায় ওর বাবা, হয়তো সকালে ছেলে যেহেতু স্কুলে যায় না এনে দিতে পারতো, কিন্তু রবিবার আমার মেয়ে বাড়িতে থাকে না, সেই জন্য রবিবারটাই আর হয় না। আর ও তো সকাল থেকে জান দোকানে বেরিয়ে গেছে, এবার এলো 11টার সময় আলু পেঁয়াজ নিয়ে, যে ছেলে মেয়ে যখন বায়না করেছে বিরিয়ানি খাবো, আজ কদিন ধরে বায়না করছে, যে তার বাবা বলে হোক আমি আমাদের রেস্টুরেন্ট থেকে এখানে এনে দেবো, দিয়ে আজকে রেস্টুরেন্ট থেকে নিয়ে আসবে বিরিয়ানি, সবাই মিলে আজকে বিরিয়ানি খাবো। বিরিয়ানি পৌঁছে গেছে, এখন শুধু খাবার পাবো, কখন খাই কখন খাই আমার অবস্থা। বিরিয়ানি নিয়ে বসে গেছি, এই দেখুন লেগ পিস, খাওয়া শুরু করে দিয়েছি, আমরা খেয়ে নিই। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বিছানাপত্র করতে হবে। তো বন্ধুরা আজকের মতো ব্লগ এইটুকুই, আবার নতুন ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।